আমি অনেক ফ্যামিলির সাথে তো ফ্যামিলি অ্যাডভাইসিংয়ে বসি, তাদের রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য বা তাদেরকে আমি কিছু ডিসিশন মেকিংয়ে হেল্প করি। আপনি খুবই সেন্সিটিভ একটা ইস্যুজ আপনি তুলে ধরেছেন। আমি এরকম একটা ফ্যামিলিতে বসার সুযোগ পাই যেখানে একটা মা ছিলেন, উনি সেপারেটেড ওনার হাজব্যান্ড থেকে, তার মেয়ে হচ্ছে 15 বছরের, এবং সেপারেশনের কারণ ছিল তার বাবার দ্বারা তার মেয়ে হ্যারাস্ট হতো, যেটার কারণে মা বাধ্য হয়েছেন সেপারেশনে চলে আসতে। আমরা তার সাথে, দেখেন, পৃথিবীতে আমরা কেউ ম্যাজিশিয়ান না, ডাক্তাররা বলেন বা কেউই ম্যাজিক করে আমাদের পক্ষে কোনো প্রবলেম সলভ করা সম্ভব না। আমরা কোনো অলিয়া উলিয়াও না, বা আমরা এমন কোনো আল্লাহর ম্যাসেঞ্জারও না যে আমাদের মজিজার পাওয়ার থাকবে। আমরা যেটা করতে পারি, আমরা রিয়েলিস্টিক্যালি সলিউশন আনতে না পারলেও সিচুয়েশনকে ইম্প্রুভ করতে পারি। আমরা তখন ওই ফ্যামিলিতে অনেক তাদের সাথে কথা বলার পর তার মাকে আমরা জাস্ট একটা ছোট্ট অ্যাডভাইসই আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনার মেয়ের এখন বয়স হচ্ছে 15 বছর, সে মোটামুটি 21-22 এরকম বয়সে কিন্তু সে অনার্সটা পাস করে ফেলবে, এর পরবর্তীতে তার ক্যারিয়ার হবে এবং তার লাইফের একটা কমপ্লিটলি নতুন জীবন শুরু হবে যখন সে একটা নতুন ফ্যামিলিতে ঢুকবে। সো আপনি যে মেয়ের মা, আপনি তার ক্লোজ গার্ডিয়ানশিপ, এটাকে আপনি মেনটেন করতে পারবেন নেক্সট 6 to 8 years। এই 6 থেকে 8 বছরের জন্য আপনি মা হিসেবে আপনাকে বাবার দায়িত্বটাও পালন করতে হবে, মায়ের দায়িত্বটাও পালন করতে হবে, এবং আপনার মেয়েকে এমনভাবে প্রিপেয়ার করতে হবে যে 6 মাস পর আপনি আর তার গার্ডিয়ানশিপটা পাচ্ছেন না, সেই 6 মাস পর সে যাতে নিজের ক্যারিয়ার এবং নিজের ফিউচার ফ্যামিলিকে সে যাতে বেটার ওয়েতে কন্ট্রিবিউট করতে পারে। ওইটার জন্য এখন থেকেই চেকলিস্ট এবং লেসনগুলো আপনি একটু একটু করে দেন, কারণ চাইলেই তো একটা মানুষ, আমাদের হিউম্যান মাইন্ড ডিভাইসের মতো না যে আমি শিফট ডিলিট করে দিলাম, আমার স্মৃতি চলে গেল, সম্ভব না এটা। অনলি ওয়ে আমার সামনের যেই সময়টা আছে, আমার যে প্রফেশনাল জার্নিটা তৈরি হবে, আমার যে রিলেশনশিপ জার্নিটা তৈরি হবে, ওইটার জন্য আমি নিজেকে এখন থেকে প্রিপেয়ার করি। উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট, ইভেন একটাই জাস্ট ওয়ে যেটা হয়তো কিছুটা হেল্প করতে পারে বাট 100% সলিউশন হয় না, সেটা হচ্ছে ইউ আর স্ট্রাগল ইজ মেকিং ইউ স্ট্রঙ্গার, এই বিলিফটা কাজ করানো। আপনার কঠিন সময় আপনাকে একটা কঠিন মানুষে পরিণত করছে। আপনি লাইফের টাফ ওই মোমেন্টগুলো যদি আপনি ফেস করা শিখেন, আপনি সামনের দিনগুলোতে আরও স্ট্রংলি আগাইতে পারবেন, এইটাই আসলে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দিজ টু পার্সনস, ধরুন কোনো একটা মা মেয়ে অথবা বাবা ছেলে, যেই বাবার কারণে সন্তানটা এরকম কঠিন পরিস্থিতিতে পড়ছিল বা যেই মাটার কারণে মেয়েটা কঠিন পরিস্থিতিতে পড়ছিল। সব জায়গায় লিগাল স্টেপস নেওয়া যায় না, কারণ এই এই সমস্ত জায়গায় অনেক সময় ফ্যামিলি লিগাল স্টেপসে তারা যেতেও চায় না। আমি মাকেও কিন্তু একটা ছোট্ট সাজেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে উনি আমাকে এটাই বলেছিলেন যে উনি এই মুহূর্তে উনি আর সেকেন্ড বিয়ে করতে চান না, কারণ তিনি শিওর না তার ওই সেকেন্ড হাজব্যান্ড উনি তার মেয়েকে ঠিক মতো ট্রিট করবে কি না। সো আমি ওনাকে এটা বললাম যে তাহলে আপনি টাইম লাইনটাকে এইভাবে ধরেন যে আপনার মেয়ে মোটামুটি 5 থেকে 7 বছর পরে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সে তার পড়াশোনা এবং তার নিজের ফ্যামিলি নিয়ে। আফটার দ্যাট আপনি যদি সেই সময় ফিল করেন ইউ নিড সামওয়ান ইন ইওর লাইফ, আপনি তখন দেখেন লজিক্যালি কারোর সাথে আপনার ম্যাচ করে কিনা। আর আর সন্তানটার প্রতি আমি আসলে টোটালি চিন্তা করতেছি যে সেই মেয়েটা বা সেই ছেলেটার পার্সপেক্টিভ থেকে, যে সেই ছেলেটা বা মেয়েটা এখন কি করতে পারে, কারণ তার মনের মধ্যে তার মা বা তার বাবার প্রতি ভালোবাসাটা আর আসতেছে না। দুইটা মানুষের যদি একজনের প্রতি থাকে, দেখা গেল দুইটা কেস হয়। সবচেয়ে খারাপ যেটা কেস, বাবাকেও দেখতে পারি না, মাকেও দেখতে পারি না। তার থেকে একটু ভালো কেস হচ্ছে দুইজনের মধ্যে একজনকে দেখতে পারি না কিন্তু আরেকজন ভালো। সো আমার যদি প্রথম কেস হয় তাহলে আমার আগে বের করতে হবে আমি কেন দেখতে পারি না, এটার পেছনে কি তাদের কোনো ইনটেনশন কাজ করে নাকি তাদের কোনো অ্যাকশন কাজ করে। দেখেন আপনি আমার কারণে দুইটা কারণে কষ্ট পেতে পারেন, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে আমাকে কষ্ট দেন আই ক্যানট চেঞ্জ ইউ, অনিচ্ছাকৃতভাবে যদি আপনি আমাকে কষ্ট দেন আই ক্যান কমিউনিকেট ইউ, আপনার কোন কথাটা আমাকে কষ্ট দিচ্ছে। সন্তানের জন্য একই জিনিসটা আস্ক করতে হবে, আমার বাবা আমাকে কষ্ট দিচ্ছে, ইচ্ছাকৃতভাবে দিচ্ছে নাকি অনিচ্ছাকৃতভাবে দিচ্ছে। ইচ্ছাকৃতভাবে যদি দেয় তাহলে
এখানে আপনি তাকে চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা তার ইচ্ছাকৃত। সো হোয়াট ইউ ডু দেন? অনিচ্ছাকৃতভাবে যদি দেয়, সেক্ষেত্রে যেটা করা যায় তখন তাকে কমিউনিকেট করা যায়। ইচ্ছাকৃতভাবে যদি দেয়, আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি আপনার লাইফের কোন স্টেজে আছেন, সেটার তীব্রতা কতটুকু, কোন ধরনের কষ্ট আপনাকে দিচ্ছে, কতটুকু তীব্রতায় আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি আপনার লাইফের এখন কোন স্টেজে আছেন, আপনি তার ওপর কতটুকু ডিপেন্ডেন্ট, কত দিন পর্যন্ত আরও ডিপেন্ডেন্ট থাকবেন, ততদিন পর্যন্ত আপনাকে কষ্ট করে যেতে হবে। দ্য মোমেন্ট ইউ আর বিকামিং ইন্ডিপেন্ডেন্ট, অন দ্যাট মোমেন্ট ইউড বি আইসোলেটেড অ্যান্ড রেসপন্সিবল। দেখেন, বাবা থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, কিন্তু আপনি অবশ্যই আপনার দায়িত্বগুলো রাখবেন এবং আপনি চেষ্টা করবেন তারা যাতে সেই জায়গাটায় আপনার প্রপারলি যাতে বুঝতে পারে। কিন্তু ওই যে স্টেজটা ম্যাটার করে, আপনি আপনার লাইফের কোন স্টেজে আছেন, কতটুকু তাদের উপর ডিপেন্ডেন্ট, আরও কতদিন তাদেরকে আপনার লাগবে, তাই না? আপনি তো চাইলেই কলেজে পড়েই তো আপনি ক্যারিয়ার সেট করে ফেলতে পারবেন না, ভার্সিটিতে বসে পার্ট টাইম জব করতে গেলে আপনার পড়াশোনাই হবে না। সো ওই এক্সট্রিম টাফ মোমেন্টে আপনাকে এই দুইটা প্রশ্ন করতেই হবে, এবং সেই জায়গায় আসলে কোনো ফুল প্রুফ সমাধান হয় না। রিজনেবলি, লজিক্যালি যতটুকু ড্যামেজ মিটিগেট করা যায়, যতটুকু সম্পর্ক ভালো রাখা যায়, কষ্ট না দিয়ে, কষ্ট না পেয়ে। দেখেন, আমাদের এখানেই প্রবলেমটা হয়, আমি যাতে কষ্ট না পাই এটার জন্য এমন কাজ করি যেটার জন্য তাকে কষ্ট দেয়া লাগে। সুইট স্পটটা বের করতে হবে, যাতে আমিও কষ্ট না পাই, আবার তারাও যাতে আমাকে কষ্ট না দেয়, আমিও যাতে কষ্ট না দিই। ভেরি ক্রিটিক্যাল, এই কারণে ক্রিটিক্যালি আসলে এই জায়গাটায় আগাইতে হয়। এই কারণে আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। টার্কিতে যেটা হয়, বিয়ের পরবর্তীতে দেখা গেল, বিয়ের পরবর্তীতে একই বিল্ডিংয়েই দুইটা আলাদা আলাদা ফ্লোরে হাজবেন্ড ওয়াইফ এবং বাবা মা থাকে। এতে করে যেটা হয়, তারা কিন্তু বাবা মার কাছাকাছিও আছে, ছেলে হিসেবে দায়িত্ব পালন করতেছে, আবার তারা ইন্ডিপেন্ডেন্টও আছে। সো এই জায়গাটায় আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফ্যামিলির ইকোসিস্টেমে কোন জায়গাটা আপনার জন্য ভালো। বাট আমি বলবো, সর্বোচ্চ ট্রাই করবেন আপনার বাবা মাকে এটা বোঝাতে, তারা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট, কোন ঘটনাগুলো আপনাকে কষ্ট দেয়। আমি আমার একটা কথায়, আমার আম্মু কষ্ট পেয়েছিল, কষ্ট পাওয়ার পরে আমি তাকে জড়ায় ধরে আমি কান্না করছিলাম, আমি জড়ায় ধরে কান্না করে আমি ওই জায়গাটায় রিকনসিলিয়েশন করি। একজন আরেকজনকে কষ্ট দিলে কথা বলা, সলভ করাটা জরুরি। 99.99% ক্ষেত্রে, দেখেন, পৃথিবীতে একজন মা যে সন্তানকে ধারণ করে, আপনার শরীরে 70% বার্ন হলে যে পরিমাণ কষ্ট আপনি পাবেন, সন্তান ধারণে সেই পরিমাণ কষ্ট, এত কষ্ট করে মানুষটা আপনাকে পৃথিবীতে নিয়ে আসছে। সো তার সাথে কেন আপনার কমিউনিকেশন গ্যাপ থাকবে, থাকা উচিত না? কিন্তু এই কথাগুলো আসলে সেই এক্সট্রিম লেভেলে, মানে এটাকে আসলে দুইটাই হাতে বোঝানো হয়, আইদার চেঞ্জ দেয়ার পার্সোনালিটি অর চেঞ্জ দ্য কনটেক্সট অর চেঞ্জ দ্য প্লেস। আপনি সবার আগে চেষ্টা করবেন তারা যাতে আপনাকে কষ্ট না দেয় এটা বের করতে। যদি দেখেন যে হচ্ছে না, আপনি পারতেছেন না, আপনি প্লেসটা চেঞ্জ করেন, একটু দূরে যান, কিন্তু আবার ভুলে যাবেন না। দূরে যাওয়া মানেই যাতে ভুলে যাওয়া না হয়, এই জায়গাটা খুব ক্রিটিক্যাল। এবং এখানে আমাদের অডিয়েন্সের ইন্টারপ্রিটেশন, কেস কনটেক্সট আমাদের এখানে আসলে ক্লিয়ার করে দেওয়া উচিত।